দিন দিন ভয়ঙ্কর রূপ ধারণ করছে পেরুর সরকার বিরোধী আন্দোলন। শনিবারও রাজধানীর লিমার রাস্তায় নামেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। এদিন আন্দোলনকারীদের হাতে ছিল প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে বিরোধী বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড। স্লোগানে স্লোগানে মুখরিত করেন রাজপথ। এক পর্যায়ে প্রেসিডেন্ট ভবনের দিকে যেতে চাইলে তাদের বাধা দেয় নিরাপত্তা বাহিনী। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। পাল্টা জবাবে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে মোতায়েন করা হয় দাঙ্গা পুলিশ। তাদের সঙ্গেও সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ। এতে আহত হন কয়েকজন, আটক করা হয় বেশ কয়েকজনকে। বিক্ষোভকারীদের দাবি, এদিন শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন তারা, পুলিশ তাদের উপর অতর্কিতে হামলা চালায় বলেও দাবি তাদের। প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের পদত্যাগের দাবিতে গত 3 মাস ধরেই আন্দোলন হচ্ছে পেরুতে। বেসরকারি তথ্য মতে চলমান সহিংস বিক্ষোভে 60 জনের বেশি আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।